বিসমিল্লাহিরাহমানিরহিম। সম্মানিত শ্রদ্ধেয় প্রাণ প্রিয় কলেজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দয়া ইনশাল্লাহ ভালো আছি। শ্রদ্ধেয় কলেজার বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে একটি ব্যবসা নিয়ে কথা বলবো। ব্যবসাটি হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেমের ব্যবসা। মাথায় নষ্ট রাজকীয় ব্যবসাটি শুরু করতে পারেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় কলেজার বন্ধুরা। বেকার না থেকে ব্যবসা শুরু করুন। বেকার অত্যন্ত খারাপ নিকৃষ্ট একটি কাজ, তাই বেকার থাকবেন না, সমাজের বোঝা হবেন না, সমাজের অশান্তি হবেন না। আপনি একজন ব্যবসায়ী হন, আপনি একজন উদ্যোক্তা হন, আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন। এজন্য আপনারা বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন, বাংলাদেশ থেকেও পেয়ে যাবেন, ইন্ডিয়া থেকেও পেয়ে যাবেন। আর যদি আপনারা তৈরি না করেন, আপনারা পাইকারিতে এই জিনিসগুলো কিনে বিভিন্ন দোকানে পাইকারি সেল করতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো প্রতিষ্ঠান দিয়ে আপনারা ব্যবসা দাঁড় করান, ব্যবসা করেন, ব্যবসার সাথে লেগে থাকুন। আমার চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদের ভুল ত্রুটিগুলো জানিয়ে দিবেন। আমার শ্রদ্ধেয় কলেজার বন্ধুরা, আপনারা ব্যবসায়িক হয়ে যাবেন। আমার কথা একটাই, আপনারা ব্যবসায়িক হয়ে যাবেন। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা দিন। আপনার সন্তানের দিকে লক্ষ্য রাখুন, আপনার সন্তান কার সাথে মিশে কোথায় যাচ্ছে, কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে না তো, তাদের দিকে লক্ষ্য রাখুন। শুধু বই কিনে দিবেন না, শুধু ব্যাগ কিনে দিবেন না, শুধু কলম খাতা কিনে দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাবেন না। তাদের দিকে লক্ষ্য রাখুন, তারা কি সঠিকভাবে লেখাপড়া করতেছে কি না, তাদের দিকে লক্ষ্য রাখুন। এই সন্তানগুলাই আপনার আগামী দিনের ভবিষ্যৎ, এই সন্তানগুলাই আপনার বৃদ্ধকালটাকে আনন্দময় করে তুলতে পারে, আর এই সন্তানগুলোই আপনার বৃদ্ধকালটাকে সমাজের কাছে মাথা নষ্ট করে দিতে পারে আপনার। সকলেই সন্তানের দিকে লক্ষ্য রাখুন।